সবার সাথে আলোচনা করে শিগগিরই নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়ে বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণাও আসছে সেই সাথে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। নিজ জেলা ঠাকুরগাঁয়ে কোরবানির ঈদ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ছাড়ার আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সরকারের দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়। সরকার পতন আন্দোলনের চূড়ান্ত ঘোষণার পাশাপাশি কোন সরকার ব্যবস্থার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে সে ধারণা দ্রুতই দেশবাসীর সামনে তুলে ধরবে বিএনপি। এবং পরবর্তীতে আপনার আমরা আলোচনা করছি, আরও অনেকে আসবে, আলোচনা আসবে, সেভাবে এক আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সকলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই ধরনের একটা রূপরেখা আসবে বলে আমরা আশা করি। যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সব রাজনৈতিক দলগুলো আলোচনা করে এক কনসেনসাসের ভিত্তিতে নিরপেক্ষ সরকার, সেই সরকারটাকে গঠন করতে হবে। যারা আমাদের সঙ্গে একসাথে যুগপৎ আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলছি, আলোচনা করে আমরা এই বিষয়গুলোকে আরও বেগবান করতে চাই আন্দোলনকে। লাকসাম সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, গ্রেফতার, নির্যাতনের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, যত চেষ্টাই করা হোক নির্বাচনের নামে এবার আর খালি মাঠে গোল দেওয়ার সুযোগ পাবে না আওয়ামী লীগ। মুখে বলছে সমস্ত ঠিকঠাক আছে, আর কি করছে? বিরোধী দলের নেতাকর্মীদেরকে, নেতাদেরকে, বিশেষ করে যারা নির্বাচন অতীতে করেছে বা পটেনশিয়াল ক্যান্ডিডেট, তাদেরকে বিভিন্নভাবে হুমকি, তাদেরকে আপনার তুলে নিয়ে যাওয়া, তাদেরকে ভয় দেখানো, এগুলো করা হচ্ছে। সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে তাদেরকে দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। বেগম খালেদা জিয়া এখন কিছুটা সুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।